সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, এই বিশাল সমাবেশে উপস্থিত সমবেত সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তৃতার শুরুতেই আমি আপনাদের সবাইকে, যারা এই সমাবেশে উপস্থিত আছেন, যারা এই সমাবেশের আয়োজন করেছেন নারী ও শিশু অধিকার ফোরাম, তাদের সবাইকে আমার নিজের পক্ষ থেকে, আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। এটা প্রমাণ করে মানুষ জেগেছে। আজকে এক মাসের উপর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে এই রকম সভা সমাবেশ করছেন এবং সেইখানে লাখো লাখো মানুষ জড়ো হয়ে একটাই কথা বলছেন, তাদের নেতা বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাইলে শেখ হাসিনা সরকারের রক্ষা নাই। এই যে আপনারা এইখানে সমাবেশ করছেন, আপনারা বোধহয় জানেন এখান থেকে কিছু দূরে হাইকোর্টের মোড়ে অনেক পুলিশ দাঁড়িয়েছে। ওই পুলিশ কিছু করছে না, রাইফেল ধরে দাঁড়িয়ে থেকে আমাদের বক্তৃতা শুনছে। দেড় মাস আগে, দুই মাস আগে এই রকম সমাবেশ হলে ওরা লাঠি নিয়ে আমাদের উপরে হামলা করত, করেছে না? এখন করে না। এই সরকারের কথা শুনে শুনে তারা এই কয়েক বছর জনগণের উপর যে জুলুম করেছে, সরকার টাকা নিয়েছে, বিদেশে বাড়ি কিনেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে, গরিব সিপাহী সাধারণ অফিসারদের কোনো লাভ হয়নি, অতএব ওরা এখন আর এগুলো করতে চায় না। তাদের বস ধরা খেয়েছে। বসকে চেনেন? ধরা খেয়েছে বুঝেন? এই বারো তেরো বছর ধরে যে আওয়ামী লীগ ক্ষমতা চালিয়েছে, খালি লুট করেছে, জনগণকে বলে আমরা উন্নতির মহাপানে উঠেছি মহাসড়কে, অথচ চার কোটি লোক বেকার। এই করোনার মধ্যে আড়াই কোটি মানুষের পেটে কোনো ভাত নাই, ওদের কোনো ব্যবস্থা নাই, ওরা টাকা বানিয়ে বানিয়ে বিদেশ পাঠিয়েছে। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে অন্তত দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। কারা করে? বিএনপির লোক, বিরোধী দল, যারা ক্ষমতায় আছে। আমরা তখনও বলেছি, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার দিব পারা। বাংলাদেশের কোনো আদালতে মামলা নেয় না, পুলিশ কোনো জিডি নেয় না, এই চোর ডাকাত ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা যায় না। ওরা যাচ্ছে তাই করে, কিন্তু এইবার তারা ধরা খেয়েছে। আমেরিকার সরকার দেখে বাইরের অনেকে এই দেশে গোপনে ব্যাংকে টাকা আনে, আমাদের দেশে ব্যাংক চুরি করা যায়, ব্যাংকের সমস্ত টাকা এরা লুটে নিয়েছে, কিন্তু ওইসব দেশে পারা যায় না। বলেছে দেখো তো ব্যাংকগুলোতে কারা কারা গোপনে টাকা এনেছে, তাদের লিস্ট চাই, কারা কারা আমেরিকাতে অন্যান্য জায়গাতে বাড়ি কিনেছে, জমি কিনেছে, কোথায় পেল একসাথে এতগুলো টাকা, তার হিসাব চাই। এখন আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের ঘুম নাই, তারা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে, নেতাদের কাছে বলে, বারো বছর আপনাদের জন্য দান দিলাম, কয়েকটা টাকা কিনেছি, কয়েকটা টাকা বানালাম, সেই টাকা যে এখন রাখা যাচ্ছে না, ওই টাকা ওরা নিয়ে যায়, আমাদের কি হবে? মনে করেছিল গায়ের জোরে ক্ষমতায় থাকবো, যেদিন থাকতে পারবো না
সেদিন টাকা দিয়ে আমেরিকা বাড়ি কিনব, দুবাই বাড়ি কিনব, মালয়েশিয়া বাড়ি কিনব, কানাডা বাড়ি কিনব, কিনেছে বেগম পাড়া করেছে সেইখানে গিয়ে থাকবে, এখন সেখানে যাওয়ার পথ বন্ধ, ভিসা দেয় না। মনে করেছিল বাংলাদেশের নিরীহ জনগণকে ফাঁকি দিয়ে তারা সবাইকে কলা দেখিয়ে বিদেশ পাড়ি দেবে, আমি ঘোষণা করছি এরা সবাই এখন দেশের মধ্যে আটকা পড়ে গেছে, বেরুতে পারবে না। অতএব এই সভা সমাবেশ চালাতে থাকেন, এই মিছিল চালাতে থাকেন, যেই স্লোগান দিচ্ছেন সেই স্লোগান দিতে থাকেন। বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন কেবল নন, উনি কেবল তিনবারের প্রধানমন্ত্রী নন, আজ যদি ঘোষণা দেন বেগম জিয়া ওই হসপিটালের বেডে শুয়ে রেসকোর্স ময়দানে জনগণের কাছে দোয়া চাইতে আসবেন, তাহলে রেসকোর্স ময়দানে কোনো জায়গা হবে না। এই কারণে বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা ওরা করবে না, এই কারণে বেগম জিয়ার মুক্তিও ওরা দেবে না। সিদ্ধান্ত নেন, এই সরকারকে মুক্তি দিয়ে দেবো এবার, এবং তাদের সেই যাবার সময় হয়ে গেছে আমাদের সবাইকে। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের নেতারা এখানে বসে আছেন বিএনপির নেতারা, আপনাদের সবার কাছে আমি বলি, এই পর্যন্ত বিএনপি সাম্প্রতিককালে যেই সমস্ত পদক্ষেপ নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আপনাদের প্রতি সমর্থন ঘোষণা করেছি, আজকেও ঘোষণা করছি, এই সরকারের বিরুদ্ধে লড়াইটাই চূড়ান্ত, এদের সাথে কোনো আপোষ নাই। এই সরকারের সাথে, এই সরকারের সাথে পুতু পুতু করে কিছু হবে না, এরা মিথ্যুক। গতকাল, আচ্ছা আগুন একটু পারে দেন, গতকাল আমাদের তথাকথিত জবরদখলকারী প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা করেছেন, শুনেছেন? জনগণকে ধন্যবাদ দিয়েছে এই 13 বছর ধরে ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় রেখেছেন বলে, ঘোড়ায় হাসে তার বক্তৃতা শুনে, মানুষ তাকে ভোট দিয়েছে। এই যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হলো, আওয়ামী লীগের প্রার্থী কোথাও 14টা ভোট পেয়েছে, কোথাও 20টা, জামানত বাজেয়াপ্ত হয়েছে কতগুলো, অতএব ভোটে তারা আসতে পারবে না। উনি বলেছেন, দেখো 13 বছর এক নাগারে ক্ষমতায় ছিলাম, তাই কত উন্নতি করেছি, উন্নতি মানে এই উঁচা উঁচা বিল্ডিং আর ফ্লাইওভার, উন্নতি মানে আমার মনে শান্তি নাই, উন্নতি মানে আমার জেলে আমার নেতা মারা যাবেন, উন্নতি মানে ওই চোরদের পকেট ভরেছে, গরিবদের কিছু হয়নি। উনি আবার বলেছেন, উনি আবার বলেছেন, 13 বছর ক্ষমতায় থেকে আমি তোমাদেরকে মধ্যমায়ের দেশে পরিণত করেছি, 41 সাল পর্যন্ত আমি তোমাদের ধনী দেশ বানাবো। মানে কি 41 সাল পর্যন্ত উনি থাকতে চান? আহারে, কত শখ! 41 নয়, 41 মাসও নয়, খালি দিন গুনতে থাকেন, ওদের পতনের ঘন্টা বাজছে, সেই ঘন্টার সাথে সুর মিলান, খুবই শিগগির বৃহত্তর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে এদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এরা কোন নির্বাচন কমিশন বানাতে পারবে না, ওরা নির্বাচন কমিশন বানালে সেই নির্বাচন কমিশন মানি না, সেই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হবে না, এরা চলে যাবে। চলে যাবার পরে আমরা যারা আন্দোলন করেছি বেগম জিয়াকে মুক্ত করে, আমরা নতুন সরকার বানাবো, নতুন করে নির্বাচন কমিশন বানাবো, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, যেই দেশ হবে সুখী সমৃদ্ধ, ওই দেশ গড়বার স্বপ্নে আসুন সবাই, আজকে শপথ নিই। আপনাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আবার কথা বলা শেষ করছি, খোদা হাফেজ।